বিজেডি বর্তমান কিছু নেতা ভয়ভীত হয়েছেন, এটা সত্য। বিজেডি রে ভয়ভীত হওয়া স্বাভাবিক, যে একচ্ছত্র শাসন চালিছিলা এবং যে কথা তাকে ভাবুলে যে আমি সরকার যাবুনি হঠাৎ চালিগলে, এমানে কেবে ভাবি নথিলে যে আমি সরকার আসবো হঠাৎ আসিগলে, আঙ্কে হো হয়ে তাকে যাও যাও যাই পড়াইলে, এইটা হচ্ছে কথা। সেগি আমি তাকু দেখিবা দরকার আইন কন কৌছে সংগঠন, সবু দলকু সংগঠন দরকার, সংগঠন দরকার, সবু দলকু সংগঠন দরকার, বিজেপি দলকু সংগঠন দরকার, বিজেডি দলকু দরকার, কংগ্রেস দলকু দরকার, সংগঠনকু দরকার। সেইপাই আসছেন নবীন বাবু মন দুঃখ করছে বলি সবু আড়ু লোক আসছেন মিশছেন নবীন বাবু মনকু প্রফুল্লিত করিবা পাই। তাঙ্কা তো মূলকু নাই আর মাড়ি কোটে বসবে, মূল থিল তো কোটে মাড়ি বসবে, মূল তো নাই আর কোটে মাড়ি বসবে, তাঙ্কা তো কিছু থিলে তো মাড়ি বসবে। হ্যাঁ ভাঙ্গি দেই পারি, অর্ডিনেন্স আনি ভাঙ্গি দেই পারি, ভাঙ্গি দে পারি কি না আইন রে দেখিবার, মু সেইপাই কইলি আইন উপরে নির্ভর করে, অর্ডিনেন্স আনি কি ভাঙ্গিবা এটা কেতে দূর যুক্তিযুক্ত হয়ে পারিব এবং তাকে গ্রহণযোগ্য হয়ে পারিবে সেইটা আবশ্যকতা রয়েছে, কিন্তু আইন রে সেমতি অর্ডিনেন্স রে সেমানে আনি ভাঙ্গি দেই পারিবে বোধ হয়ে, মু জানিনি, কিন্তু আইন দেখিবা পড়ো। তারপর হাইকোর্ট সুপ্রিম কোর্ট বি আছে, বিভিন্ন কথা রয়েছে রয়েছে, এতে সহজ নুহ, এতে সহজ নুহ। বিজেডি র স্ট্রেংথ কোন আছে আউ, তাঙ্ক সরকার থিলা লোক ইয়ে করতেলে, এবে বিজেডি র সেমতি কিছু স্ট্রেংথ থিলা বলি মতে জানা পড়ুনি, সেমানে সেইতপাইন তো নবীন বাবুকু বাহার করছন্তি, বর্তমান স্ট্রেংথ নাই বলিকিরি নবীন বাবু নভেম্বর মাস বাহার করা নিষ্পতি নিয়েছেন। আমার তো গণলা ভাড়া ছাতুটি, আমি তো গণলা ভাড়া ছাতুটি অছ, ভাঙ্গি দেলে ঢো ন ভাঙ্গিলে বি ঢো, ভাঙ্গিলে ঢো লড়াই করিবু, ন ভাঙ্গিলে বি আমি লড়াই করি বঞ্চিছু, লড়াই করি বঞ্চিবু। আদিবাসী দিবস দেখে বিজেপি কৌছি আদিবাসী সরকার আদিবাসী সম্প্রদায় সম্পূর্ণ প্রতিনিধিত্ব দিয়েছে, এপটে বিজেডি কৌছে আদিবাসী মধ্যে আমার সহ আদিবাসী এবে লড়াইলে বর্তমান পুঁ শুধু আদিবাসী নিয়ে রাজনীতি করছেন, আদিবাসী মানুষ নিয়ে রাজনীতি করছেন, আদিবাসী সে বাস্তব মূল আদিবাসী হচ্ছেন কংগ্রেসের, কংগ্রেস তাঙ্কু কেতে দূর আপনাই পারিব সেইটা হচ্ছে নির্ভর করে কংগ্রেস উপরে কেতে দূর আপনে, কিন্তু আদিবাসী লোক হচ্ছেন আমি প্রমাণিত করেছি পরা, আমার কোরাপুট জেলার 14টা সিটর সব আদিবাসী জিতছেন, কংগ্রেসের সাত জন আদিবাসী জিতছেন, সাত জন আদিবাসী কংগ্রেস সহ জিতছেন এমএলএ, হলে আদিবাসী কার সাঙ্গে অ কংগ্রেস সাঙ্গে অ সে সবুলে কংগ্রেস সাগর লে আজ বি অনেক আসন্তি বি রহবে ভাইনা, সরকার আজ আলু বিকা আরম্ভ করছেন কন্ট্রোল দোকান জরিয়া এ কথা বারম্বার বিধানসভার কেছি আপনার সামনার কেছি, সরকার আলু কিনি নিজে বিকন্তু, নিজে বিকন্তু কোল্ড স্টোর তৈরি করি রাখন্তু আলু, আলু বিভিন্ন রাজ্যের আগে আলু কিনি স্টক রাখন্তু সেইটু আনি এইটি বিকন্তু, নিজে সরকার বিকা উচিত যেহেতু উৎপাদন করিপার না, নিজে সরকার খালি তো বিজেডি কি ভুল দেলে হব না, এ তো বিজেপি বিজেপি বিজেডি ন বর্ষ মিশিকি শাসন করছিল, বিজেডি বিজেপি ন বর্ষ মিশিকি শাসন করছিল, তারপরে তাঙ্কা 15-16 বর্ষ শাসন কলে,
ଯାହା ଖାଇବାଟା ସବୁ ମିଶିକିରି ମିଳିମିଶିକିରି ଲୁଟି ଦେଇଛ। ଏବେ ଏକଲା ଲୁଟିବାକୁ ସୁଯୋଗ ମିଳୁଛି, ତାଙ୍କେ ଯେମିତି ଲୁଟୁଥିଲେ ତମେ ସେମିତି ଲୁଟି ଦିଅ। ଆଳୁ ବିକିଲେ ସମାଧାନ ହେଇଯିବ ସମସ୍ୟା? ଆଳୁ ବିକ୍ରି ଦେଲେ ସମସ୍ୟା ସମାଧାନ ହବନି। ବର୍ତ୍ତମାନ ସମାଧାନକୁ ଏମାନେ କରିବା ରାସ୍ତାରେ ନାହାନ୍ତି, ଏମାନେ କ୍ରିଏଟ୍ କରୁଛନ୍ତି, ବିଭିନ୍ନ ସମସ୍ୟାକୁ କ୍ରିଏଟ୍ କରୁଛନ୍ତି।